অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি কৌশিক রায় আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলছি দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারির পর থেকে পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে কারণ তিরিশ বছর পর শনি সক্ষেত্রিক অর্থাৎ নিজ রাশিতে আসছে অর্থাৎ মকর রাশিতে শনি প্রবেশ করছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে তো এই ব্যাপারে কোন কোন রাশির সৌভাগ্য আসতে চলেছে এই শনির রাশি পরিবর্তনে এই ব্যাপারে আপনাদেরকে আমি জানাতে চলেছি এবং এই যে পাঁচটি রাশি এই রাশিগুলো স্বয়ং বিষ্ণুর কৃপা লাভ পাবেন এই দু হাজার সাল থেকে তো প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির নবম স্থানে বৃহস্পতি এবং দশম স্থানে শনি অর্থাৎ কর্মস্থানে শনি অবস্থান করছে এবং ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের এই দু হাজার কুড়ি সালে চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের আর ফিরে তাকাতে হবে না যারা বেকার বসেছিলেন তাদের নতুন কর্মের সুযোগ যারা এতদিন ধরে আর্থিক প্রবলেমে পড়ছিলেন তাদের আর্থিক প্রবলেম কাটতে চলেছে মানে একদিক থেকে মেষরাশি সব দিকটাই শুভ নেক্সট আসছি সিংহ রাশি সিংহ রাশির এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে আপনাদের ইনকাম বাড়বে পাশাপাশি ব্যয়ও আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের শত্রুতা হবে কিন্তু শত্রু আপনাদের কিচ্ছু করতে পারবে না শত্রু আপনার কাছে পরাস্ত হতে বাধ্য আপনারা নতুন গাড়ি বা জায়গা কিনা আপনাদের এবছর যোগ আছে এবং আপনারা এ বছর কোনো জায়গায় ভ্রমণ অর্থাৎ দূরে কোথাও ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আপনাদের এই দু হাজার সালে এরপরে আসছি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির এতদিন ধরে শনির সাড়ে সাতি চলছিল এই চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদের শনির সাড়ে সাথে কেটে যাচ্ছে আপনাদের অনেক আটকে থাকা কাজ সেই কাজগুলো আপনারা শেষ করতে পারবেন এবং আপনাদের আটকে থাকা টাকা সেটা আপনারা রিকভারি করতে পারবেন নতুন কর্মের সুযোগ আসবে নতুন যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে নতুন সুবিধা আসবে এবং বিয়ের যোগ দেখা যাচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এরপরে যা জানাচ্ছি কুম্ভ রাশির কুম্ভ রাশির এই দু কুড়ি সাল চব্বিশে জানুয়ারি থেকে শনি সাড়ে সাতে ঢুকছে কিন্তু প্রিয় দর্শক বন্ধু কুম্ভ রাশিকে সব দিক থেকে শনি দিয়ে যাবে একটা কথা আছে শনি যাব ছাপ্পার ফারকে দেতায় অন্য কোনো গ্রহ পারে না যে কাজটি শনি মহারাজ পারেন আপনাদের আর্থিক দিক ভালো হবে আপনাদের নতুন কর্ম হবে নতুন বিজনেস কোনো জায়গায় ভ্রমণ বিবাহ কিন্তু আপনাদের একটা সমস্যা সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার শেষ সৌভাগ্য রাশি হলেও মীন রাশি মীন রাশির এবছর অত্যাধিক শুভ আপনারা নতুন কিছু অপরচুনিটি পাবেন আপনাদের কেস মামলা মকর্দমা থাকলে সেগুলো আপনাদের শেষ হবে এবং আপনারা নতুন কর্মের যোগ অবশ্যই পাবেন বছর আপনারা বিবাহ যোগ আপনাদের দেখা যাচ্ছে এডুকেশনের দিক আপনাদের খুব ভালো আপনারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো আপনাদের বৃহস্পতির একটা শুভ প্রভাব আপনাদের রাশির উপরে পড়ছে এবং শনিরও সুপ্রভাব আপনাদের রাশির উপরে পড়তে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানালাম তিরিশ বছর পর শনি নিজ রাশিতে আসার ফলে পাঁচটি রাশি অত্যাধিক শুভ হবে যেটা কল্পনা করতে পারেনি সেই পাঁচটি রাশি তো আজকে তো এ পর্যন্ত